বাবা টোলা, আর কত এমন উদাস হয়ে বসে থাকবি বলতো? যে চলে গেছে তার জন্য এমন মন খারাপ করে থাকতে নেই রে বাবা। এখন তো মন ভালো করে একটু কাজে লেগে পড়। মা, আমি যে টুনিকে অনেক ভালোবাসি মা, ওকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারছি না মা। তোরে এক কথা শোন বাবা, তুই একাই ওকে ভালোবেসেছিলি, ওই টুনি তোকে একটুও ভালোবাসেনি। ও যদি তোকে ভালোই বাসতো তাহলে আর এভাবে ছেড়ে যেতে পারতো না। ও হয়তো অন্য বনে গিয়ে বেশ সুখে অন্য কারো সাথে সংসার করছে। না না, এ হতে পারে না, টুনিও আমাকে অনেক ভালোবাসে মা। ওর নিশ্চয় কোনো বিপদ হয়েছে, নইলে ও কোনো দিনও আমাকে না বলে এভাবে চলে যেতে পারতো না মা। এভাবে পাগলের মতো আচরণ করা বাদ দে তো। শোন বাবা, ঘরে কোনো খাবার নেই, আর যদি তুই কাট কাটতে না যাস তাহলে তোর আর আমার পেটে কোনো খাবারই যাবে না। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। টুনি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি টুনি, তোমাকে কখনোই ভুলতে পারবো না আমি টুনি। তোমাকে এভাবে ভালোবেসে আমি আগের জীবনে ফিরে যাব, আজ থেকে আবারও আগের মতো কাজ করব, আর মাকে আর কষ্ট দিব না। এরপর টোনা উঠান থেকে ঘরে গিয়ে মিনুকে বলতে থাকে, মা, ও মা, আমাকে কুড়ালটা দাও তো, বনে কাঠ কাটতে যাব। সত্যি বলছিস বাবা? দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য কুড়াল নিয়ে আসছি। বাবা, সাবধানে কাজ করবি, আর বেশি দেরি করবি না, সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবি কেমন? ঠিক আছে মা, চিন্তা করো না তুমি, আর তুমি সাবধানে থেকো কেমন, আমি তবে আসি। এরপর টোনা বনে চলে যায়, আর বনে গিয়ে কাঠ কাটতে থাকে। অনেক কাঠ পেয়েছি, আজ এইটুকুই থাক, আর শরীরটা কেমন জানি দুর্বল লাগছে। এমন সময় টোনা তার সামনে একটা বাঘকে দেখতে পায়। বাঘটা টোনার দিকে এগিয়ে আসছিল। ওরে বাবা রে, এত বড় বাঘ, আজ আমার শেষ দিন মনে হয়, এই বাঘের সাথে তো আমি কিছুতেই পেরে উঠবো না। মা, তোমার ছেলে মনে হয় আজ আর বাড়িতে ফিরতে পারবে না মা। টুনি, তোমাকে আর খুঁজতে পারবো না আমি টুনি। কতদিন পর আমি আজ পাখি খাবো, আয় আমার কাছে আয়, আজ তোর হাড়হাটি সব চিবিয়ে চিবিয়ে খাবো। না না বাঘ, আমাকে ছেড়ে দাও, আমার জন্য আমার বৃদ্ধা মা বাড়িতে অপেক্ষা করছে, আসবে না সামনে বলছি, একটু আসবে না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বলছি। বাঘ যেই না টোনার উপর আক্রমণ করতে ধরে, অমনি দূর থেকে একটা ছায়া এসে বাঘকে মেরে ফেলে, কিন্তু ছায়াটাকে টোনা দেখতে পায় না। আরে আরে, এটা কি হলো, বাঘটা একা কি করে মারা গেল, আমি তো কিছুই করিনি। তাহলে কি অন্য কেউ? না না, আশেপাশে তো কাউকে দেখছি না, কে বাঁচালে আমাকে, কে? আমি তো দেখতে পাচ্ছি না তোমায়। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, দয়া করে একবার আমার সামনে এসো, আছো কি কেউ আশেপাশে? না, কেউ নেই, আর এখানে থাকা যাবে না, জলদি করে বাড়িতে ফিরতে হবে। এরপর টোনা কুড়াল নিয়ে বাড়িতে চলে আসে, আর মিনুকে সব কথা খুলে বলে। কি বলছিস কি এসব বাবা, যে তোকে বাঁচিয়েছে তাকে ঈশ্বর আশীর্বাদ করুক। বাবা টোনা, আর তোকে কাট কাটতে যেতে হবে না রে, সম্পদের চেয়ে তুই আমার কাছে অনেক বেশি দামি। মা, তুমি আমার জীবন নিয়ে ভাবছো, আর আমি ভাবছি কে আমাকে রক্ষা করলো, আমি কেন তাকে দেখতে পাইনি মা? ওসব চিন্তা ছাড় তো, যা হাত মুখ ধুই আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। এরপর টোনা হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। এভাবেই রাত কেটে যায়। পরের দিন টোনা আবারও কাঠ কাটতে বনে চলে যায়। কাঠ কাটতে কাটতে হঠাৎ করে টোনার সামনে একটা বিষাক্ত সাপ চলে আসে। হায় হায়, এই সাপ তো ভীষণ বিষাক্ত,
এ যদি আমাকে দংশন করে তাহলে তো আমি আর বেঁচেই ফিরব না। এই সাপ, এই চলে যা, চলে যা। সাপ টোনার কোনো কথাই শোনে না। সাপ একদম টোনার পায়ের কাছে চলে আসে। ঠিক ওই সময়ে ওই ছায়াটা আবারও এসে সাপকে মেরে ফেলে। কিন্তু টোনা এবারেও সে ছায়াকে দেখতে পায় না। কে কে আমাকে বারবার এরকম কঠিন বিপদ থেকে রক্ষা করছো? সামনে এসো আমার, আমাকে রক্ষা করে লুকিয়ে কেন আছো? টোনা কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িতে ফিরে আসে। আর আবারও মিনুকে সবটা খুলে বলে। বাবা, আমার মনে হয় তোর উপর কালো ছায়ার নজর করছে। তুই বরং বনে অন্য কোনো কাজ খোঁজ। তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমি কি করে থাকবো বলতো? মা, কালো ছায়া নয়, বলো ভালো ছায়া। কালো ছায়া হলে কি আর আমাকে রক্ষা করত? আর আমি দেখেই ছাড়বো কে আমাকে আমার বিপদ থেকে রক্ষা করছে। আমি কালকে আবারও বনে যাব। এখন বেশি কথা না বলে আমাকে খেতে দাও তো মা, আমাকে ভাবতে হবে। এরপর মিনু টোনাকে খেতে দেয়। তারপরের দিন টোনা আবারও কুড়াল নিয়ে কাঠ কাটতে যায়। বনে গিয়ে টোনা নিজের ইচ্ছায় কুড়ালটা তার পায়ের উপর ফেলতে ধরে। এমন সময় ওই ছায়াটা আবারও এসে কুড়ালটা ধরে ফেলে। এবার টোনা ছায়াটাকে সরাসরি দেখতে পায়। এই কে কে তুমি? এমন করে অন্ধকারে নিজের চেহারাকে ঢেকে রেখেছো কেন বলো? তুমি আমাকে রক্ষা করতে, তাই না? এই চুপ করে আছো কেন? কে তুমি বলো আমাকে? টোনা, আমি তোমার টুনি। আমাকে দেখে কি চিনতে পারছো না তুমি? আর চিনবেই বা কি করে, আমি যে এখন ছায়া হয়ে গেছি। টুনি? তুমি আমার টুনি? কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো টুনি? বলো না টুনি, বলো না। আর তুমি এতদিন আমার কাছে আসোনি কেন? জানো তুমি আমি তোমাকে কত খুঁজেছি? আমি ছায়া হওয়ার কারণে তোমার সামনে আসিনি টোনা, কারণ যদি তুমি আমাকে ভুল বুঝো সেই জন্য। জানো টোনা, আমি তোমাকে সব সময় দূর থেকে দেখতাম। বলো না তোমার এই অবস্থা হলো কি করে? আমি সেদিন তোমার সাথে দেখা করতে তোমার বাড়ির দিকে আসছিলাম, এমন সময় একটা দুষ্ট তান্ত্রিক আমার কাছে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে না করার জন্য সে আমাকে অভিশাপ দিয়ে ছায়া বানিয়ে দেয়। টোনা, আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই টোনা, আমি তোমার কাছে থাকতে চাই সারা জীবন। কেঁদো না টুনি, আমাকে বলো কি করলে তুমি আগের রূপ ফিরে পাবে? এই ছায়া থেকে কি করে তুমি আগের রূপে আসবে বলো টুনি, বলো। বনের উত্তরে একটা নীল নদী আছে, ওই নদীর জলে একটা ডিমঘর আছে, ওই ডিমঘরের ভিতরে সিন্ধুকে একটা পানি ভর্তি বোতল আছে। ওই বোতলের পানি যদি তুমি আমার ছায়ার উপর ছিটিয়ে দাও তাহলে আমি আগের রূপ ফিরে পাবো টোনা। টুনি, তুমি চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি ওই নদীর জলে ডিমঘর থেকে জল নিয়ে আসব। তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো কেমন? লক্ষ্মীটি আমার, আমি তোমাকে ভালো করে ছাড়ব। এরপর টোনা ছায়া টুনির থেকে বিদায় নিয়ে নদীর জলের ডিমঘরের দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর টোনা নদীর কাছে যায় আর একটা নৌকা নিয়ে ওই জলে ভাসা ডিমঘরের দিকে চলতে থাকে। আরে ওই তো ডিমঘর টুনি, আর অল্প কিছু মুহূর্ত তারপরেই তুমি আগের রূপ ফিরে পাবে, আমি আসছি জল নিয়ে। এরপর টোনা ডিমঘরের ভিতরে প্রবেশ করে আর সিন্ধুক থেকে পানি ভর্তি বোতলটা নিয়ে কাছে পৌঁছায়। টুনি, এই দেখো ডিমঘর থেকে আমি সেই পানি নিয়ে এসেছি, এবার তুমি ছায়া থেকে মুক্তি পাবে গো। এরপর টোনা টুনির উপর সে বোতলের পানি ছিটিয়ে দেয় আর সাথে সাথে টুনি তার আসল রূপে ফিরে আসে। টোনা, আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি টোনা, আজ আমি অনেক খুশি।
টোনা, এবার আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। টোনা, আমাকে বিয়ে করে নাও তুমি, তাহলে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ টুনি, আমি আর তোমাকে হারাতে চাই না, চলো আমরা আজকেই বিয়ে করব। এরপর টোনা টুনিকে তার বাড়িতে নিয়ে যায় আর মিনু ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনটুন, আজ আর খেলবো না রে, সন্ধ্যে হয়ে গেছে, চল এবার বাড়িতে যাই। এটুক্ষণে বুঝি বাবা বাড়িতে চলে এসেছে। জানিস তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে এক মুহূর্ত না দেখলে ভীষণ কষ্ট পায়। বাবারে বুঝি অনেক ভালো হয় তাই না রে পারুল? বাবার আতর খেতে কেমন লাগে রে পারুল? জানিস তো আমার বাবা নেই, আমার খুব ইচ্ছে করে বাবার আতর খেতে। বাবার আতর খেতে অনেক মজা রে, বুঝেছিস? তোর তো বাবা নেই তাই তোর বুঝতে পারবে না। ঠিক আছে রে টুনটুন, আমি চলি রে, কাল স্কুলে দেখা হবে। ঠিক আছে, কাল সকাল সকাল চলে আসিস, আমরা দুজন একসাথে স্কুলে যাব, কেমন? না রে টুনটুন, আমি তোর সাথে কাল স্কুলে যাব না, কাল আমার বাবার সাথে স্কুলে যাব। বাবা বলেছে কালকে আমায় স্কুলে নিয়ে যাবে, তারপর স্কুল শেষে আমাকে নিয়ে ঘুরতে চলে যাবে, কি যে মজা হবে। ঠিক আছে টুনটুন, এখন আমি যাই রে। আর পারুল শোন, এই যা চলে গেল। ইস, পারুলের বাবা পারুলকে কত ভালোবাসে, আর আমি বাবার ভালোবাসাই পেলাম না। আজকে আমি মাকে গিয়ে বলবো আমার জন্য নতুন বাবা নিয়ে আসতে। এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো, কোথায় ছিলি এতক্ষণ তুই? মা, ও মা, আমাকে বাবা এনে দাও না মা, আমি বাবার কাছে যাব, বাবার আদর খাব। ও মা বলো বাবা এনে দিবে। তুই এসব কি বলছিস রে মা? তোর বাবা যে কোনো দিন ফিরে আসবে না, তোর জন্মের পরপরই তোর বাবা মারা গেছে, আমি তোকে কোথা থেকে বাবা এনে দিব বলতো? আমি কিচ্ছু বুঝি না মা, তুমি যেখান থেকে পারো আমার জন্য নতুন বাবা নিয়ে আসবে। আমি পারুলের মতো বাবার সাথে স্কুলে যাব, ঘুরতে যাব। ও মা বলো আমার জন্য বাবা নিয়ে আসবে। তুই কি পাগল হয়ে গেছিস রে মা? শান্ত হ, শান্ত হ। বাবা কি গাছে ধরে যে বলার সাথে সাথে আমি এনে দিব? এমন পাগলামি করিস না রে মা। না না না, আমি তোমার কোনো কথাই শুনব না, আমার বাবা চাই মানে বাবা চাই, বাবা না আসা পর্যন্ত আমি যাব না স্কুলে, একদম যাব না, গোসল করব না, খাব না, কিচ্ছু করব না। আরে আরে, এই মেয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, এই যা, ঘরে গিয়ে দরজা আটকে দিল। এই মেয়েকে যে কি করি আমি, আর কি করে যে বোঝাবো। হয় সৃষ্টিকর্তা, তুমি একটু দেখো সৃষ্টিকর্তা। টুনটুনের বাবা না থাকায় টুনটুন তার মা টুনির কাছে প্রতিনিয়ত বাবার জন্য আবদার করত, কিন্তু টুনি মেয়ের কথায় ভীষণ কান্না করত। দুদিন হয়ে গেল মেয়েটা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, বাবার জন্য কেঁদে চোখ ভাসাচ্ছে। আমি এখন ওকে বাবা কোথা থেকে এনে দিব? আমি যে বিধবা একজন পাখি, আমাকে কে বিয়ে করবে? কেই মেয়ের বাবা হওয়ার দায়িত্ব নেবে? ঈশ্বর, আমি যে আর পারছি না, একদিকে সংসারের জ্বালা আর একদিকে মেয়ের আবদার, আমি এখন কি করব? আমি তোমাকে বিয়ে করব টুনি, আর তোমার মেয়ের বাবার দায়িত্ব পালন করব। তুমি এসব কি বলছো কালু দাদা? তুমি তো অনেক ধনী পাখি, তুমি আমার মতো একটা গরিব বিধবা পাখিকে বিয়ে করবে কেন বলো তো? আসলে তোমার মেয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয় গো, তোমার মেয়েটাকে তো দেখি সব সময় বাবার জন্য কান্নাকাটি করে, এটা দেখে আমার খুবই খারাপ লাগে। এত ছোট্ট একটা বাচ্চা এত কম বয়সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, ওর তো এখন মা বাবার ভালোবাসায় বড় হওয়ার কথা। কিন্তু দাদা,
আর কোনো কথা নয় টুনি, আর দাদা ডাকবে না আমাকে। আজ থেকে আমি তোমার স্বামী আর তোমার মেয়ের বাবা। তুমি চিন্তা করো না টুনি, আমি তোমার মেয়েকে নিজের বাবার মতোই আদর যত্ন দিয়ে বড় করে তুলব। এবার গাছের তলায় বসে না থেকে মন্দিরে চলো, আজই তোমাকে আমি বিয়ে করব। তোমরা এমন বর্বুসেজে আছো কেন? আমি তোর মাকে বিয়ে করেছি, আজ থেকে আমি তোর নতুন বাবা। আয় বাবার আদর খাবি না, আয় মা আমার কাছে আয়। তুমি সত্যি বলছো? তুমি আমার বাবা? কি মজা কি মজা! কাল থেকে আমি আর বাবার সাথে স্কুলে যাব। বাবা তুমি আমাকে ভালোবাসবে তো? আমাকে ছেড়ে চলে যাবে না তো আবার? না রে মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আজ থেকে আমি তোর আর তোর মায়ের সাথে এখানেই থাকব, আর তোকে স্কুলে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। বাবার সব দায়িত্ব আমি পালন করব রে মা। টুনটুন খুশিতে দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর থেকে টুনটুন তার মার সৎ বাবা কালুকাকের সাথে দিন কাটাতে শুরু করে। কালুকাক যে টুনটুনের সৎ বাবা তা কোনোভাবেই বোঝা যেত না, কেননা কালুকাক টুনটুনকে নিজের বাবার মতোই ভালোবাসত। বাবা ও বাবা, আমাদের বনের পাখিরা বলে তুমি নাকি আমার সৎ বাবা, আর সৎ বাবারা নাকি অনেক খারাপ হয়। তাহলে বাবা তুমিও কি আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার উপর অত্যাচার করবে? না রে মা, এসব কথা ভুল। তোকে এসব যারা বলেছে তারা ভুল বলেছে। সৎ হলেই যে খারাপ হয় এমনটা নয় রে মা। আমি তোর সৎ বাবা হতে পারি, তবে বিশ্বাস কর মা, আমি তোকে কখনোই সৎ ভাবি না। আর হ্যাঁ, আমাকে একদম সৎ ভাববি না তুই কখনো, আমি তোর নিজের বাবা, বুঝেছিস? হ্যাঁ বাবা বুঝেছি, তুমি আমার সৎ বাবা হতেই পারো না, তুমি তো আমার নিজের বাবা। হয়েছে হয়েছে, এবার চল তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি অফিসে যাব রে মা। এরপর টুনটুন তার বাবার সাথে স্কুলে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। কালু সর্বনাশ হয়ে গেছে, টুনটুনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কালু স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল, এখন অবধি বাড়ি ফিরেনি গো। কি বলছো, বিকেল হয়ে গেছে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি? আরে এখন আবার কে ফোন দিল? হ্যালো কে বলছেন? কালু আমাকে চিনতে পারছো? আমি কাকুলি গো কাকুলি, নিজের মেয়েকে বাঁচাতে চাইলে প্রাচীন গুহায় চলে এসো। হ্যালো হ্যালো কাকুলি, হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। সর্বনাশ হয়ে গেছে টুনি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের মেয়েকে কাকুলি আটকে রেখেছে। তোমাকে বলেছিলাম না যে কাকুলি আমাকে ভালোবাসত, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি, তাই হয়তো আমার সাথে এমনটা করলো। না না কালু, তুমি আমার মেয়েকে বাঁচাও, ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। তুমি কিছু করো কালু, কিছু করো। এই যে আন্টি, আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন। বাবা আমাকে বাঁচাও, মা বাবা আমাকে বাঁচাও। কাকে ডাকছিস? তোর বাবাকে? শোন, ওটা তোর সৎ বাবা, বুঝেছিস? ও তোকে কিছুতেই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। খালি আসতে দে না তোর এই সৎ বাবাকে, তারপর দেখ আমি কি করি। কাকুলি তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ আমার মেয়েকে আটকে রাখার? ওলে বাবালে, সৎ মেয়ের প্রতি দেখি তোমার ভালোই টান। ফোন করতে না করতেই সৎ বাবা এসে হাজির হয়েছে। কাকুলি ভালো চাও তো আমার মেয়েকে ছেড়ে দাও। না আমি তোমার মেয়েকে কিছুতেই ছাড়বো না, আগে আমাকে বিয়ে করতে হবে, তবে আমি তোমার এই সৎ মেয়েকে ছেড়ে দেব, তার আগে নয়, বুঝেছো? ভালোই ভালোই আমার কথায় রাজি হয়ে যাও, নয়তো এই ছুরি তোমার মেয়ের পেটে ঢুকিয়ে দিও একদম, তারপর চিরজীবনের জন্য বাবা হওয়ার ইচ্ছা ঘুচে যাবে তোমার। তোমার পিছনে আমি অনেক ঘুরেছি, আর নয়। শোনো কাকুলি, তুমি একজন সন্ত্রাসী, আমি তোমাকে ভালোবাসি না, আর আগেও ভালোবাসিনি, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বুঝেছো?
এবার ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও। না, আমি কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে চাই। মেয়ের প্রতি খুব দরদ তোমার, তাই না? এই টুনির মেয়ের জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, আজ আমি একে মেরেই ফেলবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস কাকলি, এবার আমাদের সাথে জেলে চলুন, ওখানে গিয়ে দেখবো আপনি কাকে কাকে মারতে পারেন, চলুন। কাকলি, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, বুঝেছো? আমি ঠিক জানতাম তুমি এমনটাই করবে, তাই তো পুলিশ সাথে করেই নিয়ে এসেছি। এবার যাও, জেলের ঘানি টানো। এরপর কাকলি আর কিছু বলতে পারে না, পুলিশ কাকলি কাককে ধরে নিয়ে যায়। এদিকে বাবা বাবা, তুমি এসেছো বাবা। ভয় পাস না মা, তোর এই কালু বাবা থাকতে তোর ক্ষতি কেউ করতে পারবে না। চল বাড়িতে, চল বাড়িতে, তোর মা তোর জন্য কাঁদছে। টুনি, এই যে তোমার মেয়েকে ফিরিয়ে এনেছি, আর কেঁদো না তুমি। সত্যি কালু, তুমি অনেক ভালো, তুমি টুনটুনির সৎ বাবা হয়েও ওকে বড় বিপদ থেকে বাঁচালে। মারে, ভাগ্য করে একটা বাবা পেয়েছিস রে মা, তোর আর কোনো বিপদ নেই রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।